হ্যালো ভিওন তোমাদের সকলকে স্বাগত জানাই হাউকেনা হেল্পি ইউটিউব চ্যানেলে আমি কৃষ্ণ ঘোষ আর আজকে এই ভিডিওটাতে তোমাদের মধ্যে থেকে যারা জেক্সপো এবং ভোকলেটের স্পেশাল অনলাইন কাউন্সেলিংয়ের জন্য অ্যাপ্লাই করেছিলে ফাইনালি তোমাদের যে রেজাল্ট ছিল সেই রেজাল্টটা পাবলিশ হয়ে গেছে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে নিজেদের অ্যাকাউন্টে সাইন ইন করার পর কোন কলেজে সুযোগ পেয়েছ সেই বিষয়টা চেক করতে পারবে আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের সম্পূর্ণ ডিটেলসে বলবো যে কিভাবে তোমরা জেক্সপো এবং পোকলেটের স্পেশাল অনলাইন কাউন্সেলিংয়ের যে রেজাল্ট সেটাকে চেক করবে এবং অ্যালটমেন্ট লেটার অর্থাৎ কোন কলেজে সুযোগ পেয়েছ বা যে কলেজ তোমরা পেয়েছো সেই কলেজে অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট করার জন্যে তোমাদেরকে এখন কী কী করতে হবে কীভাবে তোমরা অনলাইনে অ্যাডমিশান করবে পুরো প্রসেসটা আজকের এই ভিডিওটাতে বুঝিয়ে বলবো শুধু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তারপর যদি তোমাদের মনে হয় যে না আমার ভিডিওগুলি তোমাদেরকে সাহায্য করে তবেই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে একটি লাইক করবে সবার প্রথম তোমাদের তোমাদেরকে কি করতে হবে দেখো এটা যেটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ ডিসপ্লেতে তো এখানে আসার পর তোমাদেরকে কি করতে হবে স্পেশাল অনলাইন কাউন্সিলিং যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো স্পেশাল অনলাইন কাউন্সিলিংয়ের যে রেজাল্ট একটু নিচের দিকে আসবে গ্রিন কালারের যেটা কাদের জন্য যারা জেক্সপোর্ট জন্য আবেদন করেছিল যারা ভোকলেটের জন্য তারা রেড কালারের সেকশনটাতে ক্লিক করবে যদি তোমরা জেক্সপোর্ট স্পেশাল অনলাইন কাউন্সিলিং অ্যাপ্লাই করো তাহলে এই গ্রিন কালারেরটাতে টাচ করবে গ্রিন কালারেরটাতে টাচ করার পর এখানে তোমাদেরকে অ্যাপ্লিকেশন নাম্বারটা দিতে হবে অ্যাপ্লিকেশান নাম্বারটা দেওয়ার পর পাসওয়ার্ডটা এখানে দিতে হবে তোমাদের তো আমি যে পাসওয়ার্ডটা আছে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তারপর তোমাদেরকে পরের স্টেপটা দেখাচ্ছি এখানে আমি পাসওয়ার্ডটা দিলাম পাসওয়ার্ডটা দেওয়ার পর গোতে ক্লিক করলাম বা লগ ইনে ক্লিক করবে লগ ইনে ক্লিক করার সাথে সাথেই তোমাদের যে পার্সোনাল ডিটেলস ক্যান্ডিডেটের যে নাম সেই নামটা এখানে শো করতে পারবে তোমরা তোমাদের ছবিটা দেখতে পারবে অ্যাপ্লিকেশান নাম্বার থেকে শুরু করে সব কিছু এবং একটু নিচের দিকে চলে আসবে নিচের দিকে আসার পর দেখো এখানে দেখাচ্ছে অ্যালটমেন্ট রেজাল্ট আমি এটা একটা জেক্সপোর একজন ক্যান্ডিডেটের দেখাচ্ছি যারা ভোকলেটের আছো কোনো অসুবিধা নেই ভোকলেটের ক্যান্ডিডেটকেও সেম প্রসেস ফলো করতে হবে জাস্ট রেড কালারের সেকশনটাতে ক্লিক করবে এখানে দেখো ক্যান্ডিডেট অলরেডি একটা সিট পেয়ে গেছে এখানে দেখাচ্ছে কংগ্রাচুলেশনস সিট অ্যালোটেড অভিনন্দন আসন বরাদ্দ হয়েছে ক্লিক হেয়ার টু ভিউ অ্যালটমেন্ট এটাতে তোমাদেরকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর তোমাদেরকে যে কলেজে সুযোগ পেয়েছ সেই কলেজের নামটা এখানে তোমাদের শো করবে এখানে দেখো গণি খান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা মালদার গনি খান চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি যে কলেজটা আছে সেই কলেজে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে এই ক্যান্ডিডেটটি সুযোগ পেয়েছে এখন তাকে কি করতে হবে তাকে পাঁচশো টাকা সিট বুকিং ফিস পেমেন্ট করতে হবে বা সেলফ ফাইনান্স মানে এখানে সিট বুকিং ফিস বা ফাইনাল সিট বুকিং বলতে পারো বা অ্যাডমিশন প্রফেশনাল অ্যাডমিশন কমপ্লিট করার জন্য তাকে পাঁচশো টাকা পেমেন্ট করতে হবে তারপর সেটার প্রিন্ট আউট বের করে সিগনেচার করে অল ডকুমেন্টস অ্যালটমেন্ট লেটারে যে মেল আইডিটা আছে সেই মেল আইডিটাতে কলেজে পাঠাতে হবে দশ তারিখের মধ্যে দশই ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ প্রসেসটা তোমাদেরকে কমপ্লিট করতে হবে তবেই তোমাদের অ্যাডমিশানটা হবে না হলে কিন্তু যে সিটটা পেয়েছ যদি দশ তারিখের মধ্যে কলেজে ইমেল না করো বা এই যে পাঁচশো টাকাটা পেমেন্ট না করো তাহলে কিন্তু সিটটা ক্যান্সেল হয়ে যাবে আর পরে কোনো সুযোগ তোমাদেরকে দেওয়া হবে না সরকারি কলেজের জন্যে বিষয়টা সবার কাছে ক্লিয়ার এরপর বলে দিচ্ছি যাদের দেখাচ্ছে দুঃখিত নো সিট অ্যালোটেড সরি বা নো সিট অ্যালোটেড দেখাচ্ছে তাদের ক্ষেত্রে ব্যাড লাক তারা কোনো কলেজে সুযোগ পায়নি সেটা জেক্সপো বলো বা ভোকলেটের বলো এখন তোমরা কী করবে পরবর্তী কি আবার কোনো নতুন রাউন্ড হবে না জেক্সপো এবং ভোকলেটের শুধুমাত্র একটাই রাউন্ড হওয়ার কথা ছিল এবং একটাই রাউন্ড হয়েছে এখন শুধুমাত্র যারা কলেজ পেয়েছ তারা অ্যাডমিশন নিতে পারবে যারা কলেজ পাওনি তাদের কাছে একটাই মাত্র রাস্তা খোলা তারা প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিতে পারো এরপর বলে দিচ্ছি তোমরা তো প্রাইভেটে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করো নি ডিসেন্টালাইজ কাউন্সিলিংয়ে তাহলে কী করে নেবে ভিডিও ডিসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক পাবে এবং একটি নাম্বার পাবে সকাল দশটা থেকে সন্ধ্যে সাড়ে সাতটার মধ্যে তোমরা যদি সেই নাম্বারে যোগাযোগ করো যদি তোমাদের মধ্যে থেকে এমন যারা আছো যে যারা প্রাইভেট কলেজেও পড়তে চাইছো যেহেতু সরকারির এখন আর কোনো সুযোগ নেই তো তোমরা পলিটেকনিকটা করবে ঠিক করে নিয়েছো তো সেক্ষেত্রে তিন বছরের জেক্সপো করার জন্যে যদি টপ কলেজে করো কলকাতার দিক দিয়ে শুরু করে সাতানব্বই হাজার টাকা থেকে তোমাদের প্রায় নব্বই হাজার টাকা থেকে এক লাখ পঁচিশ হাজার টাকার মধ্যে যে সমস্ত টপ টেন প্রাইভেট কলেজ আছে এখানে তোমরা সুযোগ পেতে পারো আর যদি একটু লো রেটেড কলেজে বা কম খরচার মধ্যে সে জায়গাতে তোমাদের এই পঞ্চাশ থেকে ষাট সত্তর হাজার টাকার মধ্যেও বিভিন্ন কলেজ রয়েছে তোমাদের মধ্যে থেকে যারা তাইছো যে না ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করব একটা ভালো কলেজ থেকে সেটা প্রাইভেট কলেজেই হোক না কেন তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ বা ফোন কলের থ্রু এডুকেয়ারের অ্যাডমিশন হেল্পলাইনে তোমরা যোগাযোগ করতে পারো এছাড়া হোয়াটসঅ্যাপে আমার সাথে তোমরা সরাসরি অ্যাডমিশনের জন্য যোগাযোগ করতে পারো যাই হোক এটা তো প্রাইভেট কলেজের ব্যাপার হয়ে গেল এখন যারা পেয়ে গেছো তারা কি করবে সেটাও বলে দিচ্ছি এখানে দেখো যে পাঁচশো টাকাটা পেমেন্ট করতে বলেছে এই পাঁচশো টাকাটা কী করে পেমেন্ট করবে একটু নিচের দিকে এসো এখানে দেখো প্রোসিড অ্যান্ড পে এই যে প্রসিড অ্যান্ড পে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ এই প্রসিড অ্যান্ড পেটাতে ক্লিক করবে প্রোসিড অ্যান্ড পেটাতে ক্লিক করার পর তোমাদের সামনে এখানে দেখো একটু নিচের দিকে চলে আসবে এখানে দেখো তিনটে অপশান সবার নিচেতে তিনটে অপশান তোমরা দেখতে পাচ্ছ ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং আর ইউপিআই সরি চারটে অপশান থেকে বেস্ট কী হবে ইউপিআই যদি ইউপিআই না থাকে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া গুগল পে বা ফোনপে থেকে ইউপিআই আইডি ক্রিয়েট করতে পারো তাহলে তোমাদেরও একটা লাভ হবে একটা ক্যাশব্যাক পেয়ে যাবে যাই হোক যদি ইউপিআই আইডি না থাকে বা অলরেডি থাকে ইউপিআই সিলেক্ট করবে আদারওয়াইজ যে কাউরির এটিএম কার্ড যে এটিএম কার্ডে একটা ওটি মানে মোবাইল নাম্বার রেজিস্টার করা আছে এবং যখনই টাকা তোলো একটা ওটিপি আসে সেই ধরনের তোমাদের নিজেদের এটিএম কার্ড না থাকলেও কোনো দাদার কাকার বা যে কাউরির কাছ থেকে তোমরা এই প্রসেসটা করতে পারো যদি সেরকম কেউ না থাকে সাইবার ক্যাফেতে যাও নিজেদের অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করো সেখান থেকে তোমাদের এই যে পেমেন্টটা এটা করে দেবে পেমেন্ট এখানে আমি ডেবিট কার্ডটা সিলেক্ট করে কি করে পেমেন্ট করবে সেটাও বলে দিচ্ছি ডেবিট কার্ডে তোমাদেরকে ক্লিক করতে হবে ডেবিট কার্ডে ক্লিক করার পর এখানে ডেবিট কার্ডের ডিটেলসটা তোমাদেরকে দিতে হবে এখানে ডেবিট কার্ডটা সিলেক্ট করা হলো এবং তারপর এই যে পেজটা আছে জাস্ট কিছুটা এটা নেটের স্পিডের ওপর ডিপেন্ড করছে এখানে তোমাদেরকে অ্যাপ্লিকেশান যে প্রোভাইড করবে টাকাটা তার নাম হ্যাঁ প্রত্যেকেই কিন্তু নিজেদের একটা নাম দেবে যে টাকাটা দিচ্ছে তার নাম তার মোবাইল নাম্বার এবং একটা ভ্যালিড মেল আইডি তোমরা দিতে পারো যদি ট্রানজ্যাকশনটা ফেল হয়ে যায় সেই জায়গাতে তোমাদের এটা কাজে দেবে দেখো এখানে পেমেন্টের মেথডটা একটু কাজ করছে না আমি তার জন্য আরেকবার ব্যাগ দিয়ে পুনরায় স্টেপটাকে দেখাচ্ছি আমি ব্যাগ দিলাম পেজটা কনফার্মেশন নিতে চাইছে তো আমাকে আবার পুনরায় এটা একটু এরর হয়েছে তো যাই হোক আমি প্রসেসটা দেখাবার চেষ্টা করছি সম্পূর্ণ ওই প্রসেসটাকে ফলো করে তোমাদের যে মেল আইডি যে মেল আইডিটা দেবে তারপর মোবাইল নাম্বারটা মেল আইডিটা স্মল লেটারে সব কিছু দেওয়ার পর প্রসিড টু পে করবে এবং তারপর কি করে করবে সেই ভিডিওটাও আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওর শেষেই যাই হোক একটাই কথা যারা প্রাইভেটে ডাইরেক্ট অ্যাডমিশান নিতে চাইছো তারা সরাসরি যোগাযোগ করতে পারো এডুকেয়ারের অ্যাডমিশন হেল্পলাইনের ডাইরেক্ট প্রাইভেট কলেজে অ্যাডমিশনের জন্য দেখো মন খারাপের কোনো কারণ নেই হ্যাঁ টাকা সার একটা ব্যাপার থাকে বুঝতে পারছি কিন্তু অনেককেই বলে রাখছি যারা এলিজেবেল থাকবে তারা কিন্তু বিভিন্ন স্কলারশিপ যেমন স্বামী বিবেকানন্দ মেরিটকম স্কলারশিপ ওসি স্কলারশিপ এছাড়া এস সি এস টি যে সমস্ত স্কলারশিপ আছে সেই সমস্ত স্কলারশিপও তোমরা পাবে যদি সরাসরি কোনো প্রাইভেট কলেজেও অ্যাডমিশন নাও এমন না যে প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিয়ে নিলে তোমরা আর কোনো স্কলারশিপ পাবে না এই ভুলটা তোমরা কখনোই ভাববে না বা এই ধরনের ধারণা মাথার মধ্যে রেখো না যাই হোক ভিডিওটি এখানে শেষ করছি যদি কোনো বিষয় বুঝতে না পারো কমেন্ট করবে কমেন্ট সেকশনে গিয়ে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে এছাড়া আরও ডিটেলসে সমস্ত তথ্য সবার আগে পাওয়ার জন্যে তোমরা ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো জেক্সপো এবং ভোকলেটের ফেসবুক গ্রুপ এছাড়া আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফলো করতে ভুলবে না সমস্ত তথ্যের আপডেট সবার আগে পাওয়ার জন্য প্রত্যেকটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের লিঙ্ক তোমরা ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবে ধন্যবাদ